এখনো পর্যন্ত এটা নি যা ভারী কিন্তু আমার জীবনটা বেরিয়ে যায় পারি আমি কষ্ট সহ্য করতে পারি ঢুকে যা বাবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টু আ নিউ ভিডিও আজকে আমি আবার একটা বাক্স নিয়ে বাক্স প্যান্টটা খুলে একদম বসে পড়েছি কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জাঙ্ক জুয়েলারি কালেকশনের পার্ট টু আগে একটা পার্ট আমি অলরেডি শেয়ার করেছি একটা ভিডিওতে যারা ওই পার্টটা দেখোনি আমি আমার ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিও তো আগে যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো বাদ দিয়ে নিউ যে কালেকশনগুলো এসছে আমার পিটারার মধ্যে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের বারেও আমি বলেছিলাম যে প্রত্যেকটা কানের দুলের সঙ্গে একটা করে ব্যাক স্টোরি থাকে তো আজকেও যেগুলোর সঙ্গে কোনো কোনো ব্যাক স্টোরি আছে সেগুলোও আমি শেয়ার করবো আর আগের বারের মতো এবারেও আমি আমার পছন্দের যেগুলো মানে একটু ভালো ভালোগুলো আমি শেষের দিকে রেখেছি তো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে না হলে মিস করে যাবে কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে তো প্রথমে আমি শুরু করছি এই ছোটখাটো জিনিসগুলো দিয়ে তো প্রথমে যে কয়েকটা দেখাবো তার ব্যাক স্টোরি কিন্তু আমার একটা ব্লগে আছে সেই ব্লগটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো বেশ ফানি একটা এর ব্যাক স্টোরি আছে ঠিক আছে প্রথমে হচ্ছে এটা নেক্সট এটা একটা হুপ প্লাস ঝুমকো ইয়াররিং আর কি মাল্টি কালারের ছোটর উপরে বেশ মিষ্টি দেখতে এবার নেক্সট এটা দেখো ছোট্ট একটা এডি স্টোনের খুব কিউট দেখতে খুব সুন্দর এবারে দুটো দেখো এ দুটো একই টাইপের কিন্তু এটা বেশি আমার মনে হয় যে এটা বেশি কিউট বাট দুটোই একই টাইপের বাট দুটোই ভালো এটা আর পড়ছি না এবারে কয়েকটা স্টেটমেন্ট পিস দেখাচ্ছি যেটা আমি আজকেই কিনেছি এটা আজকে কলেজ থেকে আসার সময় আমি কিনেছি এর কারণ হচ্ছে আমার একটা ভিডিও করার ছিল তো আমি যেই লুকটা ক্রিয়েট করতে চাইছিলাম তার সঙ্গে কোনো হেভি ইয়াররিং যেত না তাই আমি ভাবলাম একটা স্টেটমেন্ট পিস এরকম ছোট্ট কিনে রাখাটা ভালো আর কি আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে বাট আরেকটু যদি বড় একটু হেভি হয় গোল্ডেন কালারের ওরকম ভালো লাগে নেক্সট একটা দেখো এটা নেক্সট হচ্ছে এটা এটা তো আমার দোকানে প্রথমে গিয়েই দেখেই মনে হয়েছিল যে এটা তো আমি আজকে নিয়েই যাব রাউন্ড একটা ছিল বললো যে বেরিয়ে গেছে আর একটা কেমন একটা এরম টাইপের শেপ ছিল তো এই এই যে স্কোয়ার শেপটাই খুব সুন্দর লাগছে তো আমি বললাম ঠিক আছে এটা তো আমি নিচ্ছি একদম ওকে কিছু তো কানের দেখলে এবারে কয়েকটা গলার দেখাই মানে সেট আর কি তারপরে আবার কানের গুলোতে যাব এর নেক্সট যে কানের গুলো আছে সেগুলো কিন্তু বললাম না শেষের দিকে শেষ নয় বাট শেষের দিকে ভালো ভালো গুলো রেখেছি তো এবারে কানের কয়েকটা দেখাই তো গলার আর কানের অ্যাকচুয়ালি তো এই একটা সেট এটা খুবই সুন্দর আমি না পেছনে লাগাতে পারছি না আমি জাস্ট এমনিতে ধরেই দেখাচ্ছি মানে এটা এত সুন্দর যে কোনো সিফনের কোনো শাড়ি বা ওরকম সিকোয়েন্সের শাড়ির সঙ্গে পরলে খুব সুন্দর লাগবে আর আমি পরেওছি আজকে একটা কলার দেওয়া জামা এর সঙ্গে একটা কানেরও আছে যেটাও খুব কিউট দেখতে এরম ফুল আছে ফুল আর নিচে ঘট গলারটা না পরে কানেরটাও শুধু পরা যেতে পারে আগের গলারটা তো দেখালাম স্টোনের এবারে যেটা সেটা হচ্ছে অক্সিডাইজার এই দেখো আর এর সঙ্গে কানেরও রয়েছে এরকম দুটো এটা আমি পড়তে পারবো কেননা এর পেছনে এরকম দড়ি দেওয়া হ্যাঁ এটা আমি নিজে নিজে পড়তে পারবো দেখলে তো আবার চলে যাও আগের জায়গায় ওকে তো গলারগুলো এখানে মোটামুটি শেষ আগের পার্টে আগের যে ভিডিওটা আছে সেখানে কিন্তু আমি আরও আমার কয়েকটা গলার দেখিয়েছি তো সেগুলো তোমরা ওই ভিডিওটা কিন্তু একদম চেক করতে ভুলবে না ঠিক আছে আবার কানে ফিরে যাচ্ছি তো কানে এবারে যেটা এটা আমি পুজোর সময় কিনেছিলাম এটা আমি পুজোর সময় পরেও ছিলাম একটা শাড়ির সঙ্গে তো সেটা পারলে আমি এই জায়গাটায় দিয়ে দিচ্ছি হ্যাঁ লুকটা কিরম হয়েছিল স্টেপ স্টেপ দুটো স্টেপ রয়েছে সরু থেকে চড়া হয়ে এসছে
এটা এটা যারা ব্লগ দেখো তারা তো দেখেইছো কাকুর বাড়ির অনুষ্ঠানের সময় পরেছিলাম আমি ঠিক আছে তো এটা এটা আমার খুব প্রিয় সত্যি প্রিয় যেমন ভারীও তেমন ঠিক আছে দেখো এটাকে তো আমি পরব এটা আমার কান ছিড়ে যাক বাবারে আরে আজকে শুধু কান থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে তো অনুষ্ঠান বাড়ির সময় একবার এটাকে খুলে আমি মায়ের কানে জাস্ট পরিয়ে দিয়েছিলাম মা বলছে তুই এটা পরে আছিস কি করে কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে কমেন্টে নেক্সট যেটা আসে এটা হচ্ছে একটা ক্লোথ ইয়াররিং ব্ল্যাকেট এটা আমি মেলা থেকে নিয়েছিলাম এমনকি উল্টো দিক দিয়ে পড়লাম মনে হয় এখানেরটা এখানে হয়ে গেছে এখানেরটা ওখানে হয়ে গেছে বাট তাও বুঝো না আবার একটা অক্সিডাইজার দেখাচ্ছি এটাও কিন্তু বেশ ভার কানের দুল পরার কষ্ট তো অ্যাটলিস্ট মনে হয় সব মেয়েই সহ্য করতে পারে এগুলো এখন কমন এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের কাছে একটা করে আছে আমার মনে হয় আগের পার্টে একটা কোরিয়ান কানের কিন্তু দেখিয়েছিলাম রেড কালারের এটা গ্রিন কালারের হয় হয় ট্রেন উঠে গেছে গ্রিন কালারের এটাও একবারও পরা হয়নি ইটস নাইস অ্যাকচুয়ালি হ্যাঁ তোমরাই বলো ভালো লাগছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো ভালো লাগছে কিনা আজকে অননা জিজ্ঞাসা করছে অননা বলছে যে এত কানের কিনে দেখেছি পরাও হয় না কি করব আমি বললাম যে ঠিক আছে জমিয়ে রাখো পরে মিউজিয়াম করব ঠিক আছে একদম নিলামে উঠবে এক একটা কানের তো লাস্টের জন্য তো আমি সেরা দুটো ভালো দুটো বেছে রেখেছি তো এখনো পর্যন্ত যারা যারা ওয়েট করে আছো থ্যাংক ইউ ঠিক আছে তো এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখো এটা কিন্তু অননা আমাকে বার্থডেতে গিফট করেছিল ওয়েট করে আছি কবে একটা প্রোগ্রাম টোগ্রাম হবে আমি পরব নাও লাস্ট বাট নট দ্য লিস্ট দিস ওয়ান সো প্রিটি খুব সুন্দর এখানে একটা ময়ূর মোটিভ করা আছে তার নিচে এরকম সরু একটা ঝুমকা এই ছিল আমার এখনো পর্যন্ত কালেকশন আগের ব্লগটাকে আগের ভিডিওটা আগের কালেকশন ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও আর কমেন্ট করে নিচে জানিও যে এতগুলো যে আমি দেখালাম তার মধ্যে কোনটা কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে জানি একটা ভালো লাগবে না একটা বেশি ভালো লাগবে তাই বললাম কোনটা কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু একদম কমেন্ট করে জানাবে আর যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার কালেকশনগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ারও করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশের ঘন্টাটাকেও বাজিয়ে দিও তো ইয়াপ আজকের মতো এই পর্যন্তই পরে আবার নতুন কোনো একটা ব্লগে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কিছু ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু sgtales ওকে দুবার বলা হয়ে গেল ব্লগের আউটরোটা আমি এখানেও দিয়ে দিলাম ঠিক আছে টাটা বাই গুড নাইট